আবার বিধায়কের সাথে ব্লক সভাপতির বিরোধ প্রকাশ্যে। দলকে ধ্বংস করার চক্রান্ত করছেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ রতুয়া এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি ফজলুল হকের। পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, ডাকা হচ্ছে না দলীয় কর্মসূচিতে। ব্লক সভাপতি কোনো কর্মসূচি গ্রহণ করলে তার পাল্টা কর্মসূচি করছেন বিধায়ক, অভিযোগ ফজলুল হকের। তাকে সঙ্গ দিচ্ছেন জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। এই বিষয়ে সমর মুখোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির প্রতিক্রিয়া, উনি কতদিনের পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী আমার জানা নেই, উনি আগে কংগ্রেস করতেন এখন তৃণমূল করেন সেটা ঠিক আছে, বিধানসভা নির্বাচনে সমর মুখোপাধ্যায়ের হয়ে ভোট করেনি ব্লক প্রেসিডেন্ট, তাই বিধায়ক ক্ষুব্ধ আছেন। তৃণমূলের অভ্যন্তরেই বিরোধকে কটাক্ষ করছে বিজেপি। আবার প্রকাশ্যে চলে এলো রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় ও ব্লক সভাপতি ফজলুল হকের বিরোধ। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ফজলুল হক অভিযোগ করে বলেন, 84 বছর বয়সে সমর মুখোপাধ্যায় পাগলামি করে আমাদের দলটাকে ধ্বংস করছেন। বিধায়ক কাদের খানের মতো অভিনয় করছেন আর আমাদের দলটাকে ধ্বংস করছেন। তার সঙ্গে সঙ্গে দিচ্ছেন আমাদের জেলা প্রেসিডেন্ট আব্দুর রহিম বক্সি। তিনি সমর মুখোপাধ্যায়ের কাঁধে বন্দুক রেখে আধিপত্য বিস্তার করতে চাইছেন। আমরা যারা অনেক কষ্ট করে অনেক অপমানিত হয়ে দলটাকে প্রতিষ্ঠা করেছি, সেই তৃণমূল কংগ্রেসটাকে শেষ করতে চাইছে। দলীয় কোনো কর্মসূচিতে আমাদের ডাকা হচ্ছে না, আমি কোনো কর্মসূচি করলে তার পাল্টা কর্মসূচি করা হচ্ছে। কি জানাচ্ছেন ফজলুল হক শুনবো। এবং সমর মুখোপাধ্যায় সেবার বলেছিলেন যে যদি একটাও সিট তৃণমূল কংগ্রেস পেয়ে যায় গ্রাম পঞ্চায়েতের, আমি পৈতাটা ছিঁড়ে ফেলে দেব। আমরা 24 খানা গ্রাম পঞ্চায়েত মেম্বার জিতেছিলাম, 2টো পঞ্চায়েত জিতেছিলাম, 3টা পঞ্চায়েত সমিতির সদস্য জিতেছিলাম, আর ওই লোকটাই আমাদের তৃণমূল কংগ্রেসে এসে এই তৃণমূল কংগ্রেসটাকে শেষ করার জন্য চেষ্টা করছেন। জেলা প্রেসিডেন্ট চাইছে একটা সুযোগ নেবে, সবাই রাজনীতির ফায়দা সবাই নিতে চাইবে। তিনি হয়তো চাইছেন যে সমর মুখার্জির ঘাড়ে বন্দুক রেখে সমর মুখার্জি তার সময় নেই, এটা তো ওনার লাস্ট স্টেজ, উনি তার ভোটে দাঁড়াবেন না। এবার সমর মুখার্জির ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করে যদি ফজলুলকে শেষ করে দেওয়া যায়, ঘরে ঢুকিয়ে দেওয়া যায়, হামিদকে যদি শেষ করে দেয় ঘরে ঢুকিয়ে দেওয়া যায়, রতন সাহকে যদি আবার নতুন করে তৃণমূল কংগ্রেসে আবার উজ্জীবিত করা না হয়, তাহলে উনি তার বংশবলীকে নিয়ে রাজনীতি করবেন। যদিও এই বিষয়ে বিধায়কের প্রতিক্রিয়া নেওয়ার জন্য বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, উনি কবে কার পুরনো তৃণমূল তার জানা নেই, উনি কংগ্রেস করত দীর্ঘদিন ধরে, তবে উনি এখন তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছেন। সমর মুখোপাধ্যায়কে নিয়ে যে কথা বলেছেন, তাদের জন্মের আগে থেকে সমর মুখোপাধ্যায় রাজনীতির সাথে যুক্ত আছেন। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডিএল লেন, কোচবিহার। সমর মুখোপাধ্যায়ের বক্তব্য, ফজলুল সাহেব বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে নয় বিজেপির ভোট করেছে, যেহেতু আসল চেহারা তুলে ধরার চেষ্টা করেছেন বিধায়ক, তাই আক্রমণাত্মক হয়ে বিধায়ককে আক্রমণ করা হচ্ছে। দলের একটি পরিকাঠামো আছে, কারো কিছু বক্তব্য থাকলে সেটা দলের মধ্যেই বলতে হবে, বাইরে বললে সেটা দল বিরোধী কাজের মধ্যে পড়ে, প্রমাণ হলো দল কঠোর ব্যবস্থা নেবে। কি জানাচ্ছেন আব্দুর রহিম বক্সি? যেহেতু তার আসল চরিত্রটা তো তুলে ধরার চেষ্টা করছে সোমকান্তি সেন, উনি আক্রমণাত্মক হয়ে সোমকান্তিকে আক্রমণ করছেন। আমি একটা রাজ্যে আলোচনা করেছি এবং আমাদের জেলা কমিটিতে আলোচনা করে এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায় আমরা দেখব। যে দল একটা সাংগঠনিক ভিত, তার একটা পরিকাঠামো আছে, যদি কারো কিছু বলার থাকে তাহলে সে দলের মধ্যেই বলবে, দলীয়ভাবে আলোচনা করা যাবে। তারা দলকে মান্যতা না দিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করে, নিজস্ব মত জাহির করার জন্য পাবলিকলি বলে বেড়ায়, স্বাভাবিকভাবে আমরা মনে করি তারা দল বিরোধী কাজের সাথে যুক্ত এবং দলের ক্ষতি করার চেষ্টা করছে। এ সম্পর্কে
যদি এরকম প্রমাণিত হয় যে দল ক্ষতি করছে তাহলে দল নিশ্চয়ই একটা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়ে উত্তর মালদা বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, তৃণমূল হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো পার্টি, দলে নেতাদের এরা ব্যবহার করে, সফল এনে দিলে তাকে সরিয়ে দেওয়া হয়। কি জানাচ্ছেন উজ্জ্বল দত্ত শুনব। এটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তবে একটা জিনিস সাধারণ মানুষ থেকে আরম্ভ করে আমরাও যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছি তারা দেখছি যে তৃণমূল হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো, অর্থাৎ কোনো নেতাকে তারা ব্যবহার করে এবং ব্যবহার করার পর তার কাছ থেকে যে সাফল্য সে এনে দেয় তারপরেই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। যেমন ধরুন গত 16 সালের বিধানসভা নির্বাচনের দিকে যদি আমরা দেখি, মালদা জেলায় তৃণমূল একটি সিটও পায়নি, ওয়ারেস গত বিধানসভা অর্থাৎ 21 সালের বিধানসভা নির্বাচনে তখন সভাপতি ছিলেন কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মৌসুম বেনার্জি নূর, তার নেতৃত্বে 8টা সিট এখানে তৃণমূল দখল করে এবং এই সিট দখল করার পরপরই কিন্তু আমরা দেখলাম যে মৌসুমকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো।